press the bell icon on the YouTube app. হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে দেখাতে চলেছি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক জাস্ট এক থেকে দু মিনিটের মধ্যে কীভাবে ওপেন করব। তার জন্য ফার্স্ট অফ অল লাগবে এয়ারটেল সিম, মাস্ট হওয়া দরকার আছে। সেকেন্ড লাগবে কি এয়ারটেল থ্যাঙ্ক অ্যাপ নিজেদের ফোনে ইনস্টল করে সাইন আপ করে নেবো, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে। তো সেটা সাইন আপ করার পরে তারপর চলে যাবো মাই ওয়ালেট। তো ভিডিও লেটস গো স্টার্ট নাও। ডাইরেক্টলি চলে যাবো মাই ওয়ালেট বা গেট ওয়ালেট, ওখানে ক্লিক করার পরে এই টাইপের ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। সেখানে যেগুলো চাইছে ফার্স্ট নেম লাস্ট নেম সেগুলো ফিল আপ করানোর পরে নিচে চলে আসবে ঠিক চিহ্ন। ঠিক চিহ্ন আমরা ক্লিক করবো, তারপরে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করার পরে আমাদের সামনে একটা নেক্সট স্টেপ চলে আসবে। নেক্সট স্টেপ আসার পরে ওটাকে কী করে দেবো, নেক্সট স্টেপ আসার পরে আমাদের একটা পিন নম্বর জেনারেট করতে হবে। পিন নম্বর 1 2 3 4 নর্মাল কোনো পিন নম্বর দিলে হবে না, কিন্তু এটা যেহেতু সিকিউরিটি পারপাসে ইউজ করছি তার জন্য ক্রিটিক্যাল কোনো নম্বর একটা ইউজ করতে হবে 4 ডিজিটের। ওকে, ওটা একবার দেওয়ার পরে নেক্সট টাইম আবার দিয়ে দিতে হবে। কনফার্ম করার পরে, যেহেতু কনফার্ম করে নিচ্ছি, কনফার্ম করার পরে ওটাকে, যেহেতু আমি প্রথমে নর্মাল নম্বর দিয়ে ট্রাই করছিলাম তো নর্মাল নম্বর দেবো না, ক্রিটিক্যাল নম্বরই দেবো 4 ডিজিটের, যেটা মনে থাকবে নিজেরও। তো কন্টিনিউ করে দেবো, তারপরে কন্টিনিউ করার পরে কী চলে আসবে না, আমাদের কাছে একটা ওটিপি আসবে। ওটিপি এলে অটোমেটিকই কিন্তু ওটা ওটিপি ভেরিফাই করে নেবে আমাদের হ্যান্ডসেট বা ফোনটা। তারপরে কিন্তু আমাদের এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক ওপেন হয়ে গেল, যেখানে দেখা যাচ্ছে লিমিট আছে 9000 টাকা এবং রেওয়ার্ড বা এক্সক্লুসিভ যেসব অফারগুলো থাকবে সেগুলো তো অবশ্যই আমরা পাবো। রিচার্জ, বিল পে, এভরিথিং কিছু করতে পারবো। তো এইভাবে জাস্ট বলতে গেলে কুইকলি বা কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মিনিটের মধ্যে কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কিন্তু আমরা ওপেন করতে পারি যে কোনো এয়ারটেল নাম্বারে। তার সঙ্গে নেক্সট দেখিয়ে দিব যে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের যে ডেবিট কার্ড বা এটিএম কার্ড কীভাবে আমরা পাবো বা দেখতে পাবো যে আমাদের আছে। তো ডেবিটে ক্লিক করবো, ডেবিট কার্ড বা অনলাইন যেটা কার্ডটা আছে তারপরে ক্লিক করার পরে আমাদের যে পিন নম্বর বা সিকিউরিটি নম্বর ওটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে একটা ডেবিট কার্ড বেরিয়ে আসবে, যেটা হচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের ডেবিট কার্ড। তো আমি সিকিউরিটির জন্য বা সেফ রাখার জন্য আমি কার্ডটাকে হাত চাপিয়ে রেখেছি, কারণ এখানে প্রচুর অফার থাকে। এয়ারটেলের সঙ্গে পেটিএমের অফার থাকে বা এয়ারটেলের সঙ্গে অ্যামাজনের অফার থাকে, এয়ারটেলের সঙ্গে ফোনপের অফার থাকে। তো প্রচুর কিছু যেসব অফারগুলো থাকে রিচার্জের বা বিল পের, তো অফারগুলো অবশ্যই চেক করে রিচার্জ, বিল পে বা রিচার্জ করব। তখন বলতে গেলে আমাদের প্রচুর ক্যাশব্যাক বা মুনাফা অর্জন হবে। তো এইভাবে ক্যাশব্যাক বা ঘরে বসে ইনকাম করতে পারি। তো বেস্ট অফ লাক, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। যার যে টাইপের ভিডিও দরকার অবশ্যই কমেন্ট করেও জানাতে পারি। স্টে হোম, সেফ।